আপনাদের এই আওয়াজ প্যান্ডেল থেকে বাইর করতে পারবো আমরা সেদিন মামুনুল হকের মুক্তি চাইতে হবে না আমি এটা হেফাজতের মিটিং এও বলছিলাম আসসালামু আলাইকুম দর্শক এই দৃশ্য দেখার মতো কোনো দৃশ্য না দর্শক আমরা সকলেই চাই আল্লামা মামুনুল হক সাহেবকে দ্রুত মুক্তি দেয়া হোক দর্শক আল্লামা মামুনুল হক সাহেবকে কারাগারে উঠানোর সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে রফিকুল ইসলাম মাদানী হুজুর কি বলেছিল সেটাও আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসি রফিকুল ইসলাম মাদানী হুজুর কি বলেছিল শুনেন এরা যে আমেরিকার দালালি কইরে আমাদেরকে আবার গ্রেফতার করবে না এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি আর কোন আলেম ওলামাকে এই দেশে কোন সরকার এই সরকার না আপনার কি মনে হয় আপনার কি মনে হয় সরাসরি বলি কথাটা যেহেতু স্লোগান দিয়েই ফেলছেন কথাটা সরাসরি বলি এই যেগুলো আসবে মনে হচ্ছে যেগুলো আসবে মনে হচ্ছে এই দলগুলো যারা ফিলিস্তিনের মুজাহিদ আকসা আমাদের আবেগের জায়গা আকসা কি আমাদের প্রথম কিবলা আকসা সে আকসা আজ জালিমদের দখলে ইসরায়েলিদের দখলে এমন কি ইসরায়েলিরা বোম্বিং করে শত শত হাজার হাজার আমার ফিলিস্তিনি মা বোনদেরকে মারতেছে এই জালিমদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে এই দল যারা আসবে এরা একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে নাই আপনারা অনেকে দেখছেন যে মাদানী সাহেবের হাতে গরুর রশি লাগানো পায়ের মধ্যে ভেরি লাগানো বিশাল পোশাক লাগাইছে এরকম অবস্থা আপনারা অনেকেই দেখছেন কিন্তু আমি বলি কি জানেন এইটা আসল বেরি নয় মুসলিম উম্মার পুরো উম্মার ভিতরে কুফফাররা মানসিক বেরি পড়ায় রাখছে মানসিক বেরি বুঝেন মানসিক বেরি হইলো হ্যাঁ আমরা কিছু করতে পারবো না আমাদেরকে এই ধরে নিবে এই খেয়ে ফেলবে এই মেরে ফেলবে এই ভয়টাকে বলে মানসিক বেরি হামাসের মুজাহিদরা দেখা দিছে মুসলিম উম্মার যুবকরা জেগে উঠলে কুফফার জোট নেটু জোট ইসরায়েল সমস্ত কুফফাররা নাস্তানাবুদ হয়ে যায় এটা হামাসের মুজাহিদরা গোটা পৃথিবীর মুসলিম উম্মার যুবকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি একটা কথা আগেই বলতেছি যেদিন আপনাদের এই আওয়াজ প্যান্ডেল থেকে বাইর করতে পারবো আমরা সেদিন মামুনুল হকের মুক্তি চাইতে হবে না আমি এটা হেফাজতের মিটিংও বলছিলাম যে আগে আমাদের ঠিক হইতে হবে তখন তারা এমনিতেই বাধ্য হবে ছেড়ে দিতে কারণ আমরাই তো ঠিক নাই আমাদেরকে মুরগির বাচ্চা যেমনি সিলে ধরে নিয়ে যায় ঠুস ঠুস করে শত শত আলেম ধরে নিয়ে গেল কোথায় ছিল এই দেশের জনগণ আজীব লাগে আপনাদের কষ্টে বলতেছি কথাগুলো কষ্টে বলতেছি আপনারা চান আপনারা না শুধু এই দেশের প্রত্যেকটা মুসলিম জনগণ চা আলেম ওলামারা হক কথা বলবে আলেম ওলামারা দিনের পথে অটল অবিচল থাকবে কোন জালিমের জুলুমের কাছে মাথা নত করবে না আপুষ করবে না সব আপনারা চান দিন শেষে আলেম ওলামারা যখন রিমান্ডে ফাঁসিতে জেলে তখন আপনি আমি ল্যাব গাই দিয়ে ঘুমাই কি মজা না এইটা থেকে যেদিন বাইর হইতে পারবো আমরা এটা থেকে যেদিন বাইর হইতে পারবো আর কোন আলেম ওলামাকে এই দেশে কোন সরকার এই সরকার না আপনার কি মনে হয় আপনার কি মনে হয় সরাসরি বলি কথাটা যেহেতু স্লোগান দিয়েই ফেলছেন কথাটা সরাসরি বলি এই যেগুলো আসবে মনে হচ্ছে যেগুলো আসবে মনে হচ্ছে এই দলগুলো যারা ফিলিস্তিনের মুজাহিদ আকসা আমাদের আবেগের জায়গা আকসা কি আমাদের প্রথম কিবলা আকসা সে আকসা আজ জালিমদের দখলে ইসরায়েলিদের দখলে এমন কি ইসরায়েলিরা বোম্বিং করে শত শত হাজার হাজার আমার ফিলিস্তিনি মা বোনদেরকে মারতেছে এই জালিমদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে এই দল যারা আসবে এরা একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে নাই আপনি কি মনে করতেছেন এইটা চেঞ্জ হইয়া এরা চেঞ্জ হয়ে আরেকটা আসতেই মনে হয় আমরা চরমভাবে বিজয়ী হয়ে যাব শুনেন এরা যে আমেরিকার দালালি কইরা আমাদেরকে আবার গ্রেফতার করবে না এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি আমরা কি শুধু
জুলুম করলে এই দলের বিরুদ্ধে না জুলুম করলে অন্যান্য দলের বিরুদ্ধেও কথা বলে বুঝেন নাই আরে শুনেন না মুমিন রাসূল বলেছেন এক গর্তে দুইবার পা দেয় না আমরাও দুইবার পা দেই না এইজন্য কথা আগেভাগে ক্লিয়ার করতেছি বলবেন যে হুজুর আপনারা 11 বিরুদ্ধে করেন হেরাইলে 11 বিরুদ্ধে করেন আমরা 11 বিরুদ্ধে 11 বিরুদ্ধে যদি ইসলামের বিরুদ্ধে যায় কথা একেবারে পরিষ্কার আমরা 11 বিরুদ্ধে 11 বিরুদ্ধে যদি কি যায় এজন্য আগেভাগে বলে রাখতেছি আমরা এক গর্তে দুইবার পা দিতে রাজি না আমরা চেঞ্জ হওয়ার পরে আবার মাথা ঠুকাইতে হাই হাই কি করলাম এটা করতে রাজি না এজন্য আগেভাগে বুঝি আগেভাগে চেষ্টা করি বুঝানোর ও জাতি এ জাতির পরিবর্তন সেদিন সম্ভব যেদিন এ দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে এজন্য আমি তো সব প্রত্যেক প্রোগ্রামে অ্যানাউন্স করে দিচ্ছি আমি এটা আমি মিশন বানিয়ে নিয়েছি দর্শক এবার আমরা দেখব আল্লামা মামুনুল হক সাহেবের সেই ভিডিওটি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দর্শক আল্লামা মামুনুল হক সাহেব সহ সকল আলেমদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম